Chancellor, Provost Chancellor, Chairman of the Board of Trustees, Head of Departments, Deans, Professors, colleagues, our media personalities, my beloved students. আমি ক্যাম্পাসে বেশ কিছুদিন আগে এসেছিলাম। এর পরিবর্তন, এর ডাইমেনশন অনেক পরিবর্তন হয়ে গেছে। আমি খুব চেষ্টা করেছি যেভাবে হোক আমি এখানে আসব। এবং আই ফিল প্রিভিলেজ, আই ফিল অনার এবং ছাত্রছাত্রীদের মাঝে, শিক্ষকদের মাঝে এবং আমার যারা যেগুলো ফ্যামিলি আছে তাদের মাঝে আসতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি। আমরা একটা ড্রিমকে লালন করে ডিজিটাল বাংলাদেশ প্রকল্প ঘোষণার মধ্যে দিয়ে আমরা একটা আধুনিক উন্নত বিশ্ব যাকে বলে 2021, 2030, 2041 এর ডেল্টা প্ল্যান, আমরা একটা মাস্টার প্ল্যান, একটা ফ্রেমওয়ার্ক, সেই ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমরা এগিয়ে যাচ্ছি। সেখানে আমাদের কিছু ইনোভেশনের প্রয়োজন, আমাদের কিছু রিসার্চের প্রয়োজন, যেখানে আমরা পিছিয়ে আছি। আমি আপনাদের চেয়ারম্যানের বক্তব্য, আপনাদের টোটাল ইনফ্রাস্ট্রাকচার দেখে মনে হচ্ছে যে দেয়ার ইজ এ বিউটিফুল লিঙ্ক। এখানে খুব সুন্দর একটা লিঙ্ক করে উঠছে যে জায়গাটায় আমরা পিছিয়ে আছি, যেখানে আমরা একটা ইন্ডাস্ট্রি কোলাবোরেশন, ইনোভেশন, রিসার্চ এই জায়গাগুলিতে বা আমাদের ছেলেমেয়েদেরকে এন্টারপ্রেনারশিপ, হাতে কলমে অ্যাপ্লাইড নলেজ, লোকাল প্রবলেম, আপনার লোকাল আমার এই আশেপাশে যে প্রবলেমগুলি আছে, জেনারিক প্রবলেম, সোশ্যাল প্রবলেম, সেই প্রবলেমগুলি আমাদের ইউনিভার্সিটিগুলি অ্যাড্রেস করে বা করলে আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়েছি আমরা শিখেছি শুধু বইয়ের কিছু পড়ালেখা, এখন এসে বের হয়ে আসার সুবর্ণ সুযোগ। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন বা আমরা বলছি যে প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি অল আর কন্ট্রিবিউটর ফর দ্য নেশন, ফর দ্য সোসাইটি। স্টুডেন্টস আর স্টুডেন্টস, দেয়ার ইজ নো হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস, পাবলিক ইউনিভার্সিটি অল আর ট্যালেন্টেড অ্যান্ড অল আর ইয়াং অ্যান্ড উই হ্যাভ এ ভেরি ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, যেটাকে বলে আমরা 15 থেকে 35 বছরের ইয়াং জেনারেশন আছে 80 মিলিয়ন, 8 কোটি। সেই জায়গায় বসে একটা নেতৃত্ব দেওয়ার সুযোগ আছে ইউনিভার্সিটিগুলি, সেই জায়গায় আমাদের ইয়াংকে, ইয়াং জেনারেশনকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার রিসার্চ অ্যান্ড ইউনিভার্সিটির মাধ্যমেই সম্ভব। এবং হায়ার এডুকেশনে একটা পরিবর্তন বিল্ড আপ করা দরকার, সেটা পরিবেশ আমার কাছে মনে হয় চেয়ারম্যান স্যারের কথা ওনার এনথুসিয়াজম দেখে, দেখেন একজন বোর্ড অফ ট্রাস্টি, একজন বিজনেস পার্সন, উনি এখানে ইনটুইট, মানে এর ভিতরে যদি না থাকতেন তাহলে এটা হতো না। আরেকটা বিষয়, ফ্যাকাল্টি যারা আছেন তারা দিনরাত অবশ্যই পরিশ্রম করছেন এই ছেলেদেরকে একটা লেখাপড়ার বাইরেও, আপনার ক্লাসরুম টিম ছাড়াও আমরা পরিশ্রম করছেন, সেই পরিশ্রম করে এদেরকে অ্যাপ্লাইড নলেজে নিয়ে আসছেন, উইচ ইজ ভেরি এসেনশিয়াল। আমাদের এই ডিনামিক্সটা আমরা যত বেশি চর্চা করতে পারবো, আমরা দেখতে চাই যে এখান থেকে আপনাদের চেয়ারম্যান মহোদয়কে, আমার ডিসি স্যার বা প্রবীণ স্যার যারা আছেন তাদেরকে বলবো এই কনসেপ্ট আছে, নাও উই আর লুকিং ফর নলেজ ইকোনমি, বাট নলেজ মিন্স ওয়েলথ, নলেজ মিন্স কমার্শিয়ালাইজেশন। আপনি নলেজ আহরণ করলেন, ওয়েলথ জেনারেট করলেন না, তাহলে কিন্তু সমাজ উপকৃত হবে না, সোসাইটি উপকৃত হবে না। আমাদের ছেলেরা যারা ইনোভেশন করতে পারবে, যারা অ্যাপ্লাইড নলেজ পাবে, তাদের কিন্তু চাকরির পিছনে খুব বেশি দৌড়াতে হবে না। যেটা আমি আরেকটা কথা খুব ইন্টারেস্টিং মনে হলো সেটা হলো আমেরিকাতে আমরা যখন পড়ালেখা করি তখন দেখা যায় কম্পিটিগুলি এসে করতে থাকে ইউনিভার্সিটিতে, দ্যাট ইজ এ কালচার
that they hunt for talent. Tara company gulo hunt kore sekhane apnader supervisor dite jay je are customer type bolte korchi je why we cannot give part to government university private university to sekhane private university ke apra research part bolen je sob part dao sombhob সেই জন্য আমরা আমাদের কিন্তু গবেষণা নীতিমালা আমরা গবেষণা নীতিমালা করছি ইনক্লুসিভ গবেষণা নীতিমালার মধ্যে আমরা পেটেন্ট কিভাবে করা যাবে সেটার উপরে জোর দিচ্ছি আমরা আইএসআই ইনডেক্স ওয়েব অফ সায়েন্স বা যেসব জায়গায় নজর দিলে আপনাদেরকে প্রণোদনা দেওয়া যাবে স্টুডেন্টদেরকে প্রণোদনা দেওয়া যাবে সেখানে কিন্তু আমি কোনো ধরনের প্রাইভেট পাবলিক এরকম কিছু শর্ত থাকবে না শর্তরা থাকবে আপনাদের গবেষণা তার সাথে লোকাল এবং কোলাবোরেশন আপনারা যদি একটা সরকারি ইউনিভার্সিটি একটা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বা বিভিন্ন ইউরোপিয়ান ফান্ড বিভিন্ন ধরনের অর্গানাইজেশনের সাথে দেশের অর্গানাইজেশনের সাথে রিসার্চ অর্গানাইজেশনের সাথে ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন করে দেখ উইল বি এক্সপ্লোরিং সেইভাবে আমরা একটা গবেষণা নীতিমালা করছি বিভিন্ন ধরনের এক্সপার্ট সমন্বয় প্রাইভেট ইউনিভার্সিটি থেকেও এক্সপার্ট আছে সরকারি ইউনিভার্সিটি থেকেও এক্সপার্ট আছে এবং যে কেউ যদি কারো ভালো আইডিয়া থাকে আমাদেরকে রিটেল ফর্মেটে দিতে পারে আমার কাছে মনে হয় পৃথিবীর ইতিহাস দেখলে দেখবেন যে প্রাইভেট ইউনিভার্সিটি অনেক এগিয়ে গেছে বিভিন্ন দেশে সেখানে কনসেপ্ট ইজ মানি কনসেপ্ট ইজ ওয়েলথ কনসেপ্ট ইজ রিসার্চ সেই কনসেপ্টে আপনারা যে কনসেপ্টের কথা বলছেন যে রিসার্চ ইনোভেশন কমার্শিয়ালাইজেশন এন্টারপ্রিনারশিপ ইনোভেশন অ্যান্ড লোকাল প্রবলেম এই যে জায়গাগুলিকে যেভাবে আপনারা অ্যাড্রেস করছেন দ্যাট ক্যান বি এ মডেল দ্যাট ক্যান বি এ ফেসিলিটি দ্যাট ইজ অ্যামেজিং ইট শুড বি কন্টিনিউড আপনারা যদি দেখেন ভারত করে এগিয়ে যেতে পারে এবং ছাত্রছাত্রীরা আমি বলবো যে হার্ড ওয়ার্কের বিকল্প নাই ফোকাস এর বিকল্প নাই পড়ালেখা আরো ভালো করতে হবে আরো রিসার্চ করতে হবে যে কোন কাজটা এই যে ইনোভেশন করা হলে একটা প্রোডাক্ট তৈরি করা হবে তার হয়তো কমার্শিয়াল পার্টনার সবাই একটু একটা কিছুতে পারবে না যে যেদিকে পারবে সেটার পরে ওকে কম্পাইন দেবো তাকে দেখতে হবে যে এটা কমার্শিয়াল করার মতো স্কোপ আছে কিনা এটা একটা ব্যাপার এটা আবার কাকে উপকার করবে কিভাবে আমি লোকাল প্রবলেম আমার সোসাইটিকে হেল্প করব সেই জায়গাটাতে আমি বলবো যে নজর দিতে এবং বিদেশে দেশে কোথায় এই সলিউশনটা আছে এবং হোয়াট ইজ মাই কন্ট্রিবিউশন কম্পিউটার সায়েন্স ইজ নট লাইক ইট ক্লিকিং ইটস ভেরি হার্ড ওয়ার্ক অ্যাপ দেখলে 19 মিলিয়ন হোয়াটসঅ্যাপের অ্যাক্সিডেন্ট দেখলে বোঝা যাবে না হাউ ব্রেন ইজ দেয়ার হোয়াট ক্যাপাসিটি ইজ দেয়ার এই পৃথিবী এখন এমন ভাবে কানেক্টেড আমি যেটা বললাম রিদমিক হোল বলা চলে হয়তো একটা সময় আসবে উই আর সুপার উই অ্যাক্ট লাইক এ সুপার হিউম্যান সবাই কানেক্টেড থাকবে আপনার ব্রেইন কানেক্টেড থাকবে আপনার চোখ কানেক্টেড থাকবে আপনার পেশা কানেক্টেড থাকবে হোল ওয়ার্ল্ড উইল বি কানেক্টেড সেটার দিকে আমরা এগিয়ে যাচ্ছি সেখানে আমাদের সুবিধা হচ্ছে উই হ্যাভ এ হিউম্যান রিসোর্স আই বিলিভ দিস টাইপ অফ কার্নিভাল দিস টাইপ অফ শোকেসিং দিস টাইপ অফ গ্যাদারিং উইল গিভ মোর ইনসাইট যে আমাদের শিক্ষিত বেকারের প্রয়োজন আমাদের দরকার প্রফেশনাল স্কিল আমাদের দরকার আপনারা দেখেন জাপানের অবস্থা দেখেন জাপানের লোকজন এসে আমাদের আমাদের কাছে মিটিং করছে আমি 13 তারিখ অবশ্যই ইনভাইট করবো অনারেবল ভাইস চ্যান্সেলর স্যারকে ইউটিসিতে এবং ওখানে দুজন মন্ত্রী থাকবো জাপানের অনারেবল এম্বাসেডর থাকবেন জাইকে সিইও থাকবেন আশা করছি ওনারা সবাই কনসেপ্ট দিয়েছেন সেখানে আমরা ওনারা হিউম্যান রিসোর্স মিটিংয়ে যেতে চাই আইটি বিল্ডিং মিটিংয়ে যেতে চাই ওই আইটি এক্সামের ব্যাপারে আমরা চাইবো যে কোর্স কারিকুলামে কিছুটা অ্যাপ্লাই হয় আমি শিক্ষকদের আমি শিক্ষক হিসাবে শুধু বলবো যে ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি আমাদের মতো আমার ইন্ডাস্ট্রিটাও কিন্তু এগিয়ে আসছে আপনি জাপানে দেখেন 10%
continue, but 10% was hard year ticket in the chairman told us this hard year ticket to the project for us. It's just this is a affiliated for us. This is very required, framework for us, it's 2040 was good for the big show. Delta plays now as a hit back like the Amazon skin. Robust into what the American skin controls. Advanced countries. Sikhe, Asmara Parme, University Police Parme. Ite Ami Mone Kuli. University Police Gale, Shikkhok Gale Gale, Haru Vishin, Kiki Asta Ove, Society Gale Bujar Gale Ove, Industry Gale Bujar Gale Ove. Sikhe Me, Amal Ka Se, Jai 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 Kuri, Bhalo Lenge Se. Chairman Se, Shab Kisi Gale Ase. Vice Chairman Se, Shab Kisi Gale Ase. Amada Professor Aita, Shab Kisi Gale Ase. Jani, ICT মন্ত্রণালয় আর আমি নিজেও ICT মন্ত্রণালয় দ্বারা দাবি করতাম ইন্ডাস্ট্রি থেকে আমি নিজেও ইন্ডাস্ট্রি থেকে অ্যাফিলিয়েটেড ছিলাম কাপল অফ ইন্ডাস্ট্রি আমি কিন্তু আনফর্চুনেট ইন্ডাস্ট্রি যদি জানা যাচ্ছে না এটা আমার ভারতের মাধ্যমে যায় কারণ আমরা একটা কনফারেন্স করবো ইন্টারন্যাশনাল কনফারেন্স এবং আমি বিশ্বাস করি সেটা খুব ভালো মনে কনফারেন্স হবে পিকনিক বেবি হবে সেটা একজন নোবেল লরিয়েট বা কাপল অফ নোবেল লরিয়েটকে আমরা অ্যাকসেপ্ট করবো during a world ke amar chesta korbo shekhane kintu top private public university project hobe shekhane innovation showcasing er jonno hobe top 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 tech industry gulike amra amar chesta korbo je kotha ta apnader ke ami ahoban korbo seta hocche je apnara conference kore ba journal kore it should be very high class আর ছাত্র ছাত্রীদেরকে বলবো একটু ডিপ থিঙ্কিং করা একটু কষ্ট করা আরো বেশি রিসার্চ করা যে কোনো যেমন একটা রোবটিক কাজ হচ্ছে সেই কাজের বিহাইন্ড আরো বেশি আগে জন্য এবং আরেকটি যে কোথায় পৃথিবীর কোথায় সেই কাজগুলি ভালো হচ্ছে প্রফেসরদের বিশেষ করে সিনিয়র প্রফেসরদেরকে ভূমিকা আরো বেশি কারণ আরো পরিশ্রম করতে হবে আর যে একটি পয়েন্ট দিতে চাই সেটা হচ্ছে আপনাদের ক্যাম্পাসে ছাত্র আমি জানলাম যে এখানে একটা ফান্ড আছে 5 লাখ টাকা পর্যন্ত দেওয়া যায় সিস্টেমাইজে তারপর আরেকটা জিনিস জানলাম সেটা হচ্ছে ইন্স্যুরেন্স আছে যে টাকা দিয়ে তার খরচ চলে যায় মানে যদি ওর যে ফিনান্স করে যে ছাত্রছাত্রী তার প্যারেন্টস যদি কোনো কারণে কিছু খরচ অসুবিধার পরে যদি মারা যান বা সেটি কাজ করে তার খরচ মেনে নিবেন তোমার সেখানেও ইউনিভার্সিটি হ্যাভ টেকেন আরেকটা জিনিস হচ্ছে অ্যালামনাই অ্যাসোসিয়েশন আমার কাছে কষ্ট হয় আমাদের বিশাল বিশাল ইঞ্জিনিয়ারিং স্কুল আছে বিশাল বিশাল ভালো ইউনিভার্সিটি ট্যালেন্টে স্কুল আছে সেখানে অ্যালামনাই অ্যাসোসিয়েশনগুলি আরও বেশি সম্পর্কবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইউনিভার্সিটিগুলিকে র্যাঙ্ক করার জন্য রিসার্চে আরও উপরে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে যদি সহযোগিতা করেন বা ইউনিভার্সিটিগুলিকে থাকে ইউনিভার্সিটি সিটা ইউনিভার্সিটি হুয়ে ভালো পর্যায়ে যায় ভালো রিসার্চে চলে যায় সেদিকে সবাইকে নজর দিতে হবে আমরা শুধু একটা ব্যাক ফাইটিং বা একটা খারাপ সমালোচনার দিকে যাই আমরা মিডিয়াকে বলবো যে আমাদের ছাত্রছাত্রীদের এত কর্মযোগ্য সরকারি ইউনিভার্সিটির কর্মযোগ্য বেসরকারি ইউনিভার্সিটির কর্মযোগ্য না তার লেফট বিহাইন্ড সবাই কিন্তু ভালো কাজ করছে বিশেষ করে বেসরকারি ইউনিভার্সিটি সম্পর্কে কিছু সংকট আছে সেই সংকটগুলি কাটানোর জন্য সবাইকে সহযোগিতা করতে হবে আমাদের সবাইকে মিলে যদি উপরে উঠাতে না পারি তাহলে এটাই আমরা পিছিয়ে পড়বো আমাদের 8 কোটি জনসংখ্যা যেখানে ইয়ত আছে অ্যাসেট আছে সেটা যদি কোনো কারণে ভেঙে পড়ে আমাদের কিন্তু সবারই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সেই জায়গায় আপনারা অবশ্যই ভূমিকা রাখবেন এবং আপনাদের ভূমিকা একটা রোল মডেল হিসাবে কাজ করবে বলে আমি আশা করি আমি বলবো যে এখানে আরও বেশি প্রজেক্ট শোকে লিড করবেন এবং সামনের জন্য প্রস্তুতি নেন স্টুডেন্টদেরকে বলবো এনার্মাস অপরচুনিটি লেখাপড়া ভালো করে করলে বিশেষ করে আইসিটি টেকনোলজিতে সারা পৃথিবী ইজ ওপেন জাপান ইজ ওপেন হাঙ্গরি দে আর হাঙ্গরি বাট ইউ হ্যাভ টু ডু দ্য জব রাইটলি মুখস্থ করে কোনো একটা জিনিস প্রজেক্ট করা এক জিনিস ইউ হ্যাভ টু গো ফর ইট
The second thing is that you have to be focused while you are doing the project. And you have to understand the project. And you have to think for it. It is bigger than the project. Thank you.